हेलो व्यूअर्स, আমি হাসান। আমার লাংগুয়েজ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে দুইটি টিপস এন্ড ট্রিক্স দেখব, সেটি হলো প্রথমত ফরম্যাট প্রিন্টার এবং দ্বিতীয়টা হলো ইনসার্টের ভিতরে আমাদের কুইক পার্টস। ফরম্যাট প্রিন্টার, আমি এখানে কোনো কিছু লিখলে এখান থেকে আন্ডারলাইনটি তুলে দিই, আমি কোনো একটি লেখাতে কোনো স্টাইল অ্যাড করব, সেটা হতে পারে ফন্ট কালার, হতে পারে এখান থেকে তারপরে ফন্ট সাইজ বড় হতে পারে, যদি আন্ডারলাইন হতে পারে, লেখা ইটালিক হতে পারে, বোল্ড হতে পারে। আমি যে স্টাইলটা এখানে ইউজ করেছি সেম স্টাইলটা আমরা যদি এখানে অন্য কোনো লেখা লিখি, সাপোজ আমি এখানে অন্য কোনো লেখা লিখেছি, আমি চাচ্ছি এই লেখাগুলোকে আমি এই স্টাইল করে দেবো, ওই জন্য আমি এখান থেকে একটা লেখা সিলেক্ট করব। করার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। করলে এবার আমার হাতের সাথে ফরম্যাট প্রিন্টার সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এখান থেকে এবার যদি এটাকে ড্রাগ করে দিই, আমার লেখাগুলো সব ওই স্টাইল হয়ে যাবে। আমি এটাকে করতে পারি, আমি শুধু এখান থেকে এই স্টাকে করে দিতে পারি। আমি এখান থেকে যেই লেখা কীভাবে ড্রাগ করব সেটাই আমাদের ফরম্যাট প্রিন্টার হবে। তবে আমি এখান থেকে আর কিছু লিখি একটা জিনিস বোঝানোর জন্য, আমি এখান থেকে একটু ছোট ফন্ট সাইজ করে দিই, আচ্ছা আমি এই জায়গায় এই সেম স্টাইল করতে চাই, তো তখন আমি এখান থেকে যদি সিলেক্ট করি, করে স্টাইলটাকে পেইন্ট করে নিই, নিয়ে যদি আমি একবার এখান থেকে ড্রাগ করি, তারপরে কিন্তু আমাদের হাতের ফরম্যাট প্রিন্টার নেই। তো আমি যতবার করতে চাই ততবারই আমার ফরম্যাট প্রিন্টার থাকবে, সেই জন্য আমরা যেটা করব সিলেক্ট করার পরে এই ফরম্যাট প্রিন্টারের উপর ডাবল ক্লিক করব, সেই জন্য আমাদের এটা একদম ফিক্স হয়ে যাবে। এবার আমি এখান থেকে একবার, দুইবার, তিনবার, যতবার ইচ্ছা ততবার আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। আশা করি ফরম্যাট প্রিন্টারের কাজ বুঝতে পেরেছেন। এবার আসি, এবার হলো আমরা দেখব পরের কাজ। আমি এখান থেকে বাংলা আছে ইংলিশ করে নিই, আমি এই লেখাটাকে আস্তে আমি এক জায়গায় সেভ করে রাখবো, যখন প্রয়োজন তখন আমি এই লেখাটাকে নিয়ে আসবো। সেটা করার জন্য চলে যাবো আমরা ইনসার্ট, লেখাটাকে সিলেক্ট, তারপরে কুইক পার্টস, করার পরে এখান থেকে সেভ, সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। আমরা এখান থেকে কুইক পার্টস গ্যালারিতে একটা নাম দিয়ে, আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। ওকে, আমি এটাকে ডিলিট করে দিই। আমি এটাকে আবার আনার জন্য যেটা করব, আমি আবার ইনসার্টকে কুইক পার্টস গেলে আমি এখানে দেখতে পাবো, এটার উপর ক্লিক করলে লেখাটি চলে আসবে। আমি অন্য কিছু যদি আবার সেভ করে রাখতে চাই, আমি এইটাকে সেভ করে রাখতে চাচ্ছি, এটাকে সেভ করে রাখার জন্য এটাকে আমি এভাবে সিলেক্ট কুইক পার্টস, তারপরে এখান থেকে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এখান থেকে আমি এখান থেকে হাসান টু দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এবার যদি আমি এইটাকে যে কোনো একটাকে আনতে চাই কুইক পার্টসে গেলে, আমরা এখান থেকে দুইটা দেখতে পাবো, একটি হলো হাসান নামে, একটি এমনি হাসান নামে টু নামে সেভ আছে। আমি যেটার উপর ক্লিক করবো সেইটা এখানে চলে আসবে। তো এইভাবে আমরা কোনো বড় বড় প্যারাগ্রাফকেও এইভাবে আমরা সেভ করে রাখতে পারি, প্রয়োজনে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এই ছিল আমাদের আজকের দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।